প্রিন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে মনে হয় মানে ইন জেনারেল কি আগে তো কখনো কম করে করিনি সাধারণত এক্সিবিশন বা অন্য কিছু দেখতাম তো তখন ব্যাপারটা আসলে অনেক জটিল মনে হতো যে কেমন করে করে অনেক কঠিন কিন্তু তারপর যখন এই মানে শূন্যর এই স্পেসে এসে যখন সুযোগটা হলো সামনাসামনি কাজটা করার তখন মানে এটা আসলে অনেক সহজ একটা প্রসেস এবং যিনি ছিলেন আমাদের কিউরেটর জুয়েল ভাইছিলেন এবং উনি বলছিলেন যে এত কিছু না ভেবে আপনি আপনার ইচ্ছে মতো করুন যা আপনার মনে হয় তেমন কিছু করুন তো তখন জিনিসটা আরও বেশি ইজি হয়ে যায় তখন মনে হয় যে ওকে ফাইন মানে মনের তো অনেক রকম রঙ তো সেই রঙগুলোকে ইচ্ছা মতো মিলিয়ে তখন যদি কিছু একটা করা যায় তো পুরো এক্সপিরিয়েন্সটা অনেক দারুণ কারণ সত্য বলতে তো বাংলাদেশে এমন করে মানে স্পেস খুব কম যেখানে একটা জায়গায় এসে অনেক মানুষজন মানে শুধু আর্টিস্ট না যে কেউ এসে তার মানে একটা আর্টিস্টিক একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে বা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারবে যেখানে কি না আর্ট বা কালচার সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে একটা ব্যাপার তো সেখানে খুব দারুণ একটা ইনিশিয়েটিভ যে এমন একটা স্পেস হয়েছে যেখানে মানুষজন এসে তাদের কাজগুলো শেয়ার করতে পারবে বা এতদিন যে জিনিসগুলো ভাবতো খুব টেকনিক্যাল যে ব্যাপারগুলো যদি বলি যে সাধারণত বাইরে থেকে কাজগুলো দেখতে যেমন হয় তো যখন টেকনিক্যালি দেখি যে এই কাজগুলো কীভাবে করা হয় কীভাবে করা হয় তো সেখানে তো ভাবনা চিন্তা ভাবনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা জায়গায় সে আটকে যায় কারণ তখন মনে হয় যে এই জিনিসটা আমি কীভাবে করবো ওটা কীভাবে করবো তা ইউনো যেমন আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি যে প্রথম যে আমি আর্টটা করছিলাম সেখানে আমি অনেক কিছু ভাবছিলাম মনে হচ্ছিল যে ওকে অ্যাকচুয়ালি পারফেক্ট এটা এমন হবে কিন্তু তারপর যখন মনে হলো যে না মানে আর্ট তো মানে যে কোনো কিছু আর্ট হতে পারে সেটা যদি আমি মনে করি হ্যাঁ এবং এটা তো আমার নিজের ওপর তো আমার কাছে মনে হচ্ছে ওই ভাবনাটা আমার কাছে খুব আরও বেশি স্পষ্ট হয়েছে যে আমি যা ভাব মনে করবো আর্ট আমি যা বলতে পছন্দ করি এটা আমার আর্ট সেটা আমার আর্ট এবং এই জায়গাটাই অনেক বড়